হ্যালো সবাইকে, আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের বাড়ির সেই বারো মাসি আম গাছকে নিয়ে। এই গাছ হচ্ছে আমাদের বাড়ির একবারে আঙিনাই। এই আম গাছে বারো মাসি আম ধরে। এই আমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো কিন্তু এখনও পরিপক্ক হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। আর এই আম পরিপক্ক হতে হতে আবার এই গাছে মুকুল ধরা শুরু করবে। মানে এখন বর্তমানে যে মুকুল ধরা শুরু করবে, সেই মুকুলগুলো একবারে শীতকালের দিকে গিয়ে পরিপক্ক হবে। তার মানে এই বর্তমানে যে গাছে আমগুলো আছে, সে আমগুলো খাওয়া শেষ হতে হতে আমরা আবার আর একটা সিজনের আম পেয়ে যাব। সত্যি খুব একটি ভালো গাছ, সারা বছরই আমরা আম পেয়ে থাকি। হয়তো বা বেশি আম হয় না, তারপরে মোটামুটি যতটুকু হয় সে আম নিয়েই আমরা সন্তুষ্ট। আসলে বারো মাসি নিজের গাছের আম পাওয়া মানে, নিজের গাছের আম খাওয়া মানে অনেক কিছু। যা হোক, ভাগ্যক্রমে এই আম গাছটি আমার বাবা লাগিয়েছিল অনেক দিন আগে, তো অনেক বছর ধরে আমরা এই গাছটিকে আম খাচ্ছি। আমরা শীতকালে গেলেও আমরা এই গাছটিকে পাকা আম পেয়ে থাকি, শীতকালেও আমরা কাঁচা আম খেয়ে থাকি। যা হোক, বারো মাসে আম, বারো মাসে আমরা আম খেয়ে থাকি। আমার ছোট্ট ব্লগে আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে। সবাইকে বাই বাই।